এপ্রিলের অধিকাংশ সময় জুড়ে তাপপ্রবাহের পর ঈদের আগে দেখা মেলে স্বস্তির বৃষ্টির, এতে কিছুটা কমতে শুরু করে তাপমাত্রা। তবে বৃষ্টিপাতের অভাবে দেশের বিভিন্ন জেলায় ফের বেড়েছে তাপমাত্রা। আর অতিরিক্ত তাপমাত্রায় গত বৃহস্পতিবার রেললাইন বেঁকে গিয়ে দাড়িয়াপুর এলাকায় ঢাকাগামী একটি মালবাহী কন্টেইনার ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়। ওই ঘটনায় প্রায় 500 মিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয় এবং ভেঙে যায় কংক্রিটের স্লিপার। দুর্ঘটনার প্রায় 31 ঘন্টা পর রেললাইনের প্রয়োজনীয় মেরামত এবং কাঠের স্লিপার বসিয়ে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। শনিবার তীব্র গরমে দাড়িয়াপুর এলাকায় রেললাইনটি ফের বেঁকে যায়। এ ঘটনার পর রেললাইন ঠান্ডা করতে পানি ঢেলে কচুরিপানা দেন রেলওয়ের কর্মীরা। সংশ্লিষ্টরা জানান, রেললাইনের তাপমাত্রা 45 ডিগ্রি হলেই রেললাইন বেঁকে যায়। রেললাইন সচল রাখতে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত বছরের 29 আগস্ট সদর উপজেলার ছোট হরণ এলাকায় অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে ব্যাহত হয় ট্রেন চলাচল।